আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে শেখাবো। আমরা অনেকেই জিবোর্ড বা গুগল কিবোর্ড ব্যবহার করে থাকি ভয়েস থেকে বাংলা টেক্সট করার জন্য। তবে আপনি কি জানেন, এই জিবোর্ড থেকেই আপনি যে কোনো একটি ভাষায় লিখলে সেটাকে সাথে সাথে আরেকটি ভাষায় ট্রান্সলেট করা যায়। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভাষা থেকে আরেকটা ভাষায় সরাসরি ট্রান্সলেট করা যায়। এই জন্য আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করেন, যেমন আমি ফেসবুক সিলেক্ট করলাম। ফেসবুকে সিলেক্ট করার পরে আমি লিখব। তো এখন আমাকে এখানে কিবোর্ডে বাই ডিফল্ট দেওয়া আছে ইংরেজি, আমি এটাকে প্রথমে বাংলা করে নিলাম। বাংলা করার পরে আমি এখানে কর্নারে দেখতে পাচ্ছি একটি থ্রি ডট আছে মাইক্রোফোনের সাথে, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে অনুবাদ করুন, এটাতে ক্লিক করলাম। এবার আমি এখানে লিখব যে কোনো একটি ভাষা, যে আমি শনাক্তকরণ আমি এখানে বাংলায় লিখবো, সেটাকে এখানে বাই ডিফল্ট ইংরেজিতে দেওয়া আছে। আপনি চাইলে সেটাকে অন্য কোনো একটা ভাষায়ও নিতে পারেন। তো আমি ইংরেজিতে রাখলাম, লিখলাম আমার নাম হাসান। এটা অলরেডি দেখেন উপরে ইংরেজি হয়ে গেছে। আমি চাইলে নিশ্চয়ই এটাকে আবার আরবি করতে চাইলে আরবিও করতে পারবো। ও, এখানে আরবি হয়ে গেছে। আমি ধরেন এটাকে চাই আলবেনিয়ান ভাষা করব, সেটা আবার আলবেনিয়ান ভাষা হয়ে গেছে। এভাবে চাইলে আপনি যে কোনো কন্টেন্ট, ইমেল লেখা কিংবা অন্য কোনো কিছু, সেক্ষেত্রে আপনি এভাবে ট্রান্সলেট ব্যবহার করে বাংলা ভাষা থেকে অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন। আশা করি নতুন কিছু আপনারা শিখতে পারছেন এবং ভালো লাগলো। ভালো লাগলে শেয়ার করতে পারেন, যাতে নতুন করে আরও অনেকে এই বিষয়গুলো শিখতে পারে, এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। ধন্যবাদ।